করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন সংক্রমণ বাড়তে শুরু করায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ডের চাষারা এলাকায় মাস্ক বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ব্যক্তিত্ব, সাবেক জাতীয় ফুটবলার মোহাম্মদ রবিউল হোসেন। 28 জানুয়ারি শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে এই মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেন। বৃহত্তর গলাচিপা যুব সমাজের উদ্যোগে করোনা সচেতনতা সপ্তাহের শেষ দিনে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতা লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সাবেক এই ফুটবলার। এ সময় তার কাজের সঙ্গে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন। বৃহত্তর গলাচিপা যুব সমাজের পক্ষে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রশিদ বক্কা মিয়া, সাংবাদিক আলমগীর আজিজ ইমন, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ মিঠু, বাবুল মিয়া, অনুপম সরকার, কাজী রবিন সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা। মাস্ক বিতরণ শেষে বক্তারা বলেন, আমরা মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ এবং হ্যান্ড স্যানিটারি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আজকে আমরা সপ্তম দিন পেরিয়ে যাচ্ছি। আমাদের গলাচিপা যুব সমাজ কর্তৃক এই অমিক্রন মহামারীকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। পর্যায়ক্রমে আমাদের কর্মসূচিগুলি আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে পালন করব। সবাইকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ মোকাবেলা করব আমাদের যুব সমাজকে নিয়ে। এবং সবাই আমরা মাস্ক পরি, সচেতন হই এবং সুস্থ থাকি। সবাইকে সুস্থ থাকার জন্য আমরা নিজেরা দূরত্ব বজায় রেখে চলি এবং সুশৃঙ্খলভাবে চলাফেরা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলাফেরার মাধ্যমেই আমরা হয়তো আল্লাহ যদি মাফ করেন তাহলে আমরা ইনশাল্লাহ এটা মোকাবেলা করতে আমাদের আর কোনো সমস্যাই হবে না। তবে সবচেয়ে বড় কথা হলো প্রশাসন নয়, আমাদেরকে আমাদের সুরক্ষা দিতে হবে, আমাদেরকে আমাদের সচেতন হতে হবে। যুব সমাজের মাধ্যমে কিন্তু এই মাস্ক বিতরণ কর্মসূচি এবং হ্যান্ড স্যানিটাইজার কর্মসূচি শুরু হয়েছে আজকে সপ্তম দিনের। এটা যে ঘোষিত, পূর্ব ঘোষিত সপ্তম দিনের আজকে এটা এখানে সমাপ্তি বলা যাবে না, যেহেতু অমিক্রন এখনও আছে। আর আপনি যেটা জানতে চেয়েছেন সেটা হলো এই যে এই কর্মসূচি চলমান থাকবে কিনা। সার্বিক পরিস্থিতি যদি অবনতিশীল হয় এবং যদি উন্নতর দিকে যায় এবং যে কোনো পরিস্থিতির জন্য গলাচিপা বৃহত্তর যুব সমাজ এবং তার নেতৃত্বদানকারী পৃষ্ঠপোষক রবিউল হোসেন প্রস্তুত আছেন এবং আমরাও তার সহযোদ্ধা হিসাবে তার সাথে থাকবো এবং এটা চলবে, চলমান থাকবে। এনএএন টিভি নারায়ণগঞ্জ।